যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবর শান্তি পাবে, আবার জান্নাত পাবে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাত পাবে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমায় চলেছে জীবন ভরি। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমায় চলেছে জীবন ভরি। কোরআন হাদিসের বিধান মতে যদি জীবনটা রে গড়, মা ফাতেমার সাথে তোমরা জান্নাতে থাকবে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো, কত ভালো দেখাবে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাত পাবে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। তোমরা হাশরে হবে গো আসামি, তবে পর্দায় থাকলে মুক্তি পাবে তুমি। তোমরা হাশরে হবে গো আসামি, তবে পর্দায় থাকলে মুক্তি পাবে তুমি। তুমি বেপর্দাতে থাকলে পরে তোমার মর্যাদা ধ্বংস হবে। যদি পর্দার সাথে থাকো তোমার সম্মান বাড়বে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাত পাবে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমায় চলেছে জীবন ভরি। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমায় চলেছে জীবন ভরি। কোরআন হাদিসের বিধান মতে যদি জীবনটা রে গড়, মা ফাতেমার সাথে তোমরা জান্নাতে থাকবে গো।
যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো, যদি বোরকা পরো গো কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করো, কবর শান্তি পাবে আবার জান্নাত পাবে গো। যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো, ঘরে শান্তি আসবে গো।